আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিম আতিথি। ফের ডলারের দাম বাড়লো, মান হারালো টাকা। জীবন বিমায় বকেয়া দাবির পাহাড়। চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো নির্বাচন করতে পারবো বললেন সিইসি। করোনা শনাক্ত 100 ছাড়ালো, হার 2.06%। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে খালেদা জিয়ার পরিবার। সার্জন সহ 3 পুলিশকে মারধর, 3 আসামি কারাগারে। 4.5 বছর পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন। সবার আগে একটা নিরপেক্ষ সরকার দরকার বললেন মাহবুব তালুকদার। এবছর এসএসসি পরীক্ষার্থী কমেছে 2,21,000-এর বেশি। সাভারে ট্যানারি নিয়ে নাখোশ স্থানীয়রা, দূষণে অতিষ্ঠ জনজীবন। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।